আজকে কথা বলবো ওয়েট লস স্টাক নিয়ে। ওয়েট লস স্টাক হয় দুই ক্যাটাগরি লোকের মধ্যে। প্রথম ক্যাটাগরি হলো যারা ওয়েট লস জার্নি মাত্র স্টার্ট করেছে, শুরু করেছে, ক্যালোরি ডেফিসিট সহকারে শুরু করেছে, কিন্তু কিছুতেই রেজাল্ট পাচ্ছে না। দুই সপ্তাহ গেছে, তিন সপ্তাহ গেছে, এক মাস হয়ে গেছে, কিন্তু ওয়েট যেখানে সেখানেই আছে, ওয়েট কিছুতেই নড়চড় হচ্ছে না। এটা হলো প্রথম ক্যাটাগরির লোক। দ্বিতীয় ক্যাটাগরির লোক হচ্ছে ওয়েট লস অলরেডি শুরু করে দিয়েছে, তিন চার মাস, পাঁচ মাস কন্টিনিউ করেছে, 10 কেজি, 15 কেজি লুজ করেছে, এরপরে আর কমতে চাইছে না। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরির লোক। সো আজকে দুই ক্যাটাগরির লোকদেরই সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। শেষ পর্যন্ত থাকলে অনেক না জানা ইনফরমেটিভ ইনফরমেশনও পেতে পারো। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই টুডেস নিউ ভিডিও। আমি ফাহমিদা আফরিন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিট উইথ আফরিন। আগেই বলেছি যে আজকে ওয়েট লস স্টাক নিয়ে আলোচনা করব। যাদের ওয়েট স্টাক হয়ে গেছে, নড়চড় হচ্ছে না কিছুতেই, তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথমে আলোচনা করব ওয়েট লস স্টাক প্রথম ক্যাটাগরির লোকজন। এই ক্যাটাগরির লোকজন হচ্ছে একটু ওভারওয়েট, একটু বেশি ওয়েট, ক্যালোরি ডেফিসিট বা ঘাটতি নিয়ে খাওয়া শুরু করেছে, কিন্তু ওয়েটটা কিছুতেই লস হচ্ছে না, এতটুকুও না। তাদের কী করণীয়? সো এই সিচুয়েশনে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পসিবিলিটিটা বেশি, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স তুমি যতক্ষণ না ছুটাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার ওয়েট এতটুকুও কমবে না। এবার সংক্ষিপ্ত এবং সহজভাবে তোমাকে একটু বুঝে নিতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আসলে কী। তুমি যে খাবারটা খাও সেই খাবারটা তোমার পেটে গিয়ে হজম হয়ে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। এই গ্লুকোজটা তোমার ব্লাড স্ট্রিমে থাকে। তুমি যদি খাওয়ার পর ব্লাড টেস্ট করো তাহলে তুমি দেখবে যে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা বেশি। দ্যাট মিন্স খাওয়ার পরে গ্লুকোজটা তোমার ব্লাড স্ট্রিমে আছে। এই গ্লুকোজের কাজ হলো তোমার বডিকে ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য এনার্জি প্রদান করা, এবং এই প্রসেসটা কমপ্লিট করার জন্য তোমার বডি প্যানক্রিয়াস থেকে একটা হরমোন সিক্রেট করবে যার নাম ইনসুলিন। ইনসুলিনের কাজ হলো এই গ্লুকোজকে তোমার সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। একটা স্বাভাবিক শরীরে ইনসুলিন এভাবেই কাজ করে এবং এভাবেই ক্যালোরি বার্নের প্রসেসটা চলে। বাট কখনো কখনো এই ইনসুলিনটা এই স্বাভাবিক কার্যক্রমটা ঘটাতে পারে না, বিশেষ করে ওভারওয়েট যারা আছে তাদের শরীরে এই প্রবণতাটা দেখা দেয়। তাদের শরীরে ইনসুলিনটা প্রপারলি কাজ করতে পারে না, মানে ইনসুলিনের যে কাজটা সেলের মুখটা খুলে ওখানে গ্লুকোজটা ঢুকিয়ে দেবে, দেন এটা এনার্জিতে পরিণত হবে, এই কাজটা স্বাভাবিকভাবে সে করতে পারে না। কারণ যখন একজন মানুষের শরীর প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, হাই ক্যালোরিযুক্ত ফুড, সুগারি ফুড, এই সব আনহেলদি খাবারগুলো খেতে 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 নিয়মিত ইনসুলিনটাকে সব সময় হাই রাখতে রাখতে শরীরে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে ইনসুলিনটা পুরোপুরি রেজিস্ট্যান্স হয়ে গেছে, ইনসুলিনটা আর আগের মতো কাজ করতে পারছে না। যদিও শরীরে ইনসুলিনের পরিমাণটা বেশি, তারপরও সেটা আগের মতো আর কাজ করতে পারছে না। তো আগের মতো কাজ করতে না পারাতে কী হচ্ছে, গ্লুকোজটা তোমার ব্লাড স্ট্রিমেই থেকে যাচ্ছে, সেল পর্যন্ত ঢুকতে পারছে না, আর সেল পর্যন্ত না ঢুকলে সেটা কিন্তু এনার্জিতে কনভার্ট হবে না। সো ব্লাড স্ট্রিমেই যখন গ্লুকোজটা ঘোরাঘুরি করছে তখন সেটা এই ব্লাড স্ট্রিম থেকে তোমার সরাসরি লিভারে চলে যাচ্ছে এবং ফ্যাট আকারে জমতে শুরু করছে, এবং ইভেনচুয়ালি এটা পুরো শরীরে ফ্যাট আকারে জমা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফ্যাট জমার একটা প্রসেস। এখন তোমাকে এই ইনসুলিন রেজিস্ট্যান্স প্রক্রিয়াটা ভাঙতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে তুমি একটা সহজ এক্সাম্পলের হিসেবে বুঝে নিতে পারো। যেমন একজন যদি নেশায় আসক্ত হয়, ধরো যে সিগারেট বা এই ধরনের নেশা জাতীয় দ্রব্য বা ড্রিঙ্কস, এই ধরনের নেশা যারা করে তারা দেখবে যে নেশায় আসক্ত হতে হতে একসময় ওই পরিমাণ নেশা, ওই পরিমাণ ড্রিঙ্ক খেয়ে কিন্তু তারা আর আগের মতো নেশা ফিল করবে না, তখন তাদেরকে পরিমাণটা আরেকটু বাড়াতে হবে হয়তো। সো সেম অবস্থা তোমার ইনসুলিনের ক্ষেত্রেও হয়ে গেছে। সো যখন তোমরা দেখছো যে ক্যালোরি ডেফিসিটে থাকা সত্ত্বেও আমার ওয়েট লসটা হচ্ছে না, তখন অবশ্যই নিশ্চিতভাবে জেনে রাখবে যে তোমার ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন তুমি যদি চাও ক্যালোরি ডেফিসিটটা রেখে তোমার ওয়েট লস প্রসেসটাকে নতুনভাবে চালু করতে, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে এমন সব খাবার খেতে হবে যেটা দিয়ে তোমার ইনসুলিন স্পাইক করে না, এবং ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রক্রিয়াটা রিভার্স হয়ে যায়, বডি ইনসুলিনকে কাজে লাগিয়ে গ্লুকোজকে এনার্জিতে কনভার্ট করতে পারে এবং ফ্যাট হিসেবে স্টোর না করতে পারে। এখন তোমাকে চুজ করতে হবে লো গ্লাইসেমিক ফুডস। লো গ্লাইসেমিক ফুডসগুলো হলো যেগুলো তোমার ইনসুলিনকে
সহজে স্পাইক হতে দেয় না। এগুলো হলো বেসিক্যালি ফ্যাট কন্টেন্টস ফুড অথবা প্রোটিন কন্টেন্টস ফুড। ক্ষেত্রে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় তাদেরকে কার্ব জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করা ভালো অথবা একদম লো করে দেওয়া ভালো। সো সারমর্ম হচ্ছে এটাই যে যারা একটু ওভারওয়েট আছো, ওয়েট লস জার্নি স্টার্ট করেছো, নিশ্চিত আছো, আবারও বলছি নিশ্চিত আছো যে তোমার ক্যালোরিটা ডেফিসিটে যাচ্ছে, তারপরে ওজন কমছে না, তাহলে তোমাকে ক্যালোরি ডেফিসিটের সাথে সাথে লো কার্ব ডায়েট এবং মডারেট ফ্যাট ডায়েট ফলো করতে হবে। এবার আসি ক্যাটাগরি টুতে। ক্যাটাগরি টু এর লোকজন অলরেডি তিন চার মাস আমি বললাম যে অলরেডি কিছুদিন মেনটেন করে ফেলেছে, ওয়েট লস জার্নি কিছুটা ওজন কমিয়েও ফেলেছে, বাট এক পর্যায়ে এসে তার ওয়েটটা স্টাক হয়ে গেছে বা ওয়েট লস প্ল্যাটু হিট করেছে। সো এই ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হলো যে ওয়েটটা নিয়ে তুমি ওয়েট লস জার্নি স্টার্ট করেছিলে এখন কিন্তু তোমার ওয়েটটা সেখান থেকে কমে এসেছে। কমে এসেছে মানে তোমার বিএমআর কমে এসেছে, এবং বিএমআর কমে আসা মানে তোমার আগে যতটুকু খাবার দরকার ছিল তোমার শরীরের এখন কিন্তু তার তুলনায় কম দরকার পড়বে। সো তোমাকে আবার ক্যালোরিটা নতুনভাবে কাউন্ট করতে হবে, নতুনভাবে সাজাতে হবে, এবং এখনকার বিএমআর অনুযায়ী তোমাকে খাবার কিছুটা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। এবং দ্বিতীয় শর্ত, এর আগের ভিডিওগুলোতেও যেগুলো বলেছি সেই পয়েন্টগুলোই আসবে, যেমন এক্সারসাইজ একটু ইন্টেনসিটি বাড়াতে হবে, তোমার বডি এক্সারসাইজের সঙ্গেও রেজিস্ট্যান্স হয়ে গেছে, সো এক্সারসাইজটাও তোমাকে একটু টাইম বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে, কিংবা অনেক সময় এক্সারসাইজ একটু চেঞ্জ করে নেবে, এক্সারসাইজের ধরনগুলো একটু চেঞ্জ করে নিতে পারো। এগুলো কমন ব্যাপার, কমন কথা সব ভিডিওতেই যেগুলো বলা হয় বা শুনে থাকো, বাট ইম্পর্টেন্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই পর্যায়ে গিয়ে তুমি একটু তোমার স্ট্রেস লেভেলটা চেক রাখার চেষ্টা করবে, কারণ স্ট্রেস এমনভাবে তোমার ওয়েটটাকে কন্ট্রোল করে ইউ কান্ট বিলিভ, মানে এমন একটা কন্ট্রোলিং পাওয়ার আছে স্ট্রেসের যে এটা আসলে বিশ্বাস করতে চাইবে না। সো অবশ্যই তোমাকে স্ট্রেসটা কন্ট্রোলে রাখতে হবে। যদি তুমি ফিজিক্যালি মেন্টালি স্ট্রেসড থাকো তাহলে অবশ্যই সেটাকে কম করার চেষ্টা করবে। ইরেগুলার ঘুমের কারণেও কিন্তু তুমি স্ট্রেসড থাকতে পারো, কর্টিসল হরমোনটা বাড়তে পারে। সো এই বিভিন্ন বিষয়ের সাথে জড়িত স্ট্রেসড, পুরো স্ট্রেস বিষয়টাই তোমাকে কন্ট্রোলে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি যথাযথ রেজাল্ট পাবে না ওয়েট লসে। আবার ডায়েটে খাবারের পরিমাণটা ঠিক রেখে অনেক সময় ডায়েটটা চেঞ্জও করে নিতে পারো। আগে যেখানে তুমি লো কার্ব হাই ফ্যাট বা হাই প্রোটিন ডায়েট ফলো করতে, এখন সেখানে তুমি হাই কার্ব লো ফ্যাট ডায়েটটা ফলো করো। সো এগুলো হলো সাইড টক যেগুলো সবসময় বর্ণনা করি, বাট মেইন পয়েন্ট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপারটা। সো এটা যদি মেনটেন করতে পারো আমার মনে হয় 100% তোমরা রেজাল্ট পাবে, ওয়েট লস হবে তোমাদের। আর সবচেয়ে বড় কথা মনে রাখবে যে কোনো কিছুই খুব সহজে আসে না, এটার সঙ্গে তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে প্রচুর এফোর্ট দিতে হবে, পেশেন্স ইজ দ্য কি, তোমাকে যেভাবে হোক পেশেন্স ধরে রাখতে হবে, হেরে গেলে হবে না, ছেড়ে দিলে হবে না, তোমাকে এটার সঙ্গে লেগে থাকতে হবে, যেভাবে হোক যে কোনো ওয়েতে হোক তোমাকে এটা বের করে আনতে হবে। সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।